ফুটন্ত পানিতে একটু তেল দিবেন, তারপর নুডলস দিয়ে দিবেন। সেদ্ধ করা নুডলস ছাঁকনিতে সেঁকে নেবেন তেল। হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে নেবেন। পেঁয়াজ কাঁচামরিচ তেল উপাদানগুলো হালকাভাবে ভেজে নেবেন। সেদ্ধ করা নুডলস দিবেন। লবণ দিবেন। ভেজে রাখা চিংড়ি মাছ দিবেন। কিছুক্ষণ পর নুডলসের মশলা দিবেন। এভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে নুডলস ভাজি করতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।